যে বাইরে বৃষ্টি পড়ছে আর ইনি খাটের ওপর উঠে পড়েছে, মেঘ ডেকেছে যেই, এত ভীতু। এই যে তোমার ব্যাপার স্যাপার কি? তোমাকে আমি বারণ করলাম উঠতে, তুমি কেন উঠলে? হ্যাঁ, নিচে যাও, নিচে যাও। তুমি, তোমাকে না বাবা এত সুন্দর বিছানা করে দিল, লেজ নেড়ে কি হবে, তুমি কিচ্ছু জানো না জানো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে সকাল সকাল রেডি রেডি হয়ে বেরিয়েছি পড়তে, আর যা ওয়েদারের অবস্থা, সকালবেলা তো পুরো মেঘ করে বৃষ্টি পড়ে বাজ ফাজ পড়ে, কি অবস্থা, এখন আবার দেখো রোদ উঠেছে। তো ভাবছিলাম আবার কি করে পড়তে যাবো, এত বৃষ্টি পড়ছে, তো ওয়েদারের তো কোনো ঠিক নেই। মিস্টার গুড মর্নিং, চলো টাটা। বাড়ি পৌঁছাচ্ছি, এখন বাড়ি যাচ্ছি, অনেক কাজ আছে রাস্তায়, গ্যাস অফিসে একবার যেতে হবে, তারপরে আজকে একটা আবার বৃষ্টির একটা যাবো বাড়ি দেখতে, ফ্ল্যাট দেখতে, অনেক কাজ আজকে, বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা করবো। এই যে গ্যাস অফিস থেকে বেরোলাম, পার্মানেন্টলি কাজ সলভ হয়নি, আপাতত এখন হয়ে গেছে, তারপর আবার কদিন বাদে আবার বোধহয় 2-3 মাস বাদে আবার এসে ঠিক করতে হবে, একটু নাম ঠামের ওই নাম্বার ঠাম্বার নিয়ে একটু প্রবলেম হয়েছে আর কি। বিরিয়ানি নিচ্ছি, আজ লাঞ্চে বিরিয়ানি খাবো। নেওয়ার পরেও আবার বলছে ডাল পকোড়াও খাবে, তো 20 টাকার 20 টাকার নিচ্ছি, কাকু বেশি করে চাটনি করে দেবে, হ্যাঁ চাটনি ভরে দেবে। এইভাবে বাইরের খাবার খেলে, এইভাবে বাইরের খাবার খেলে হবে হবে হবে, এটা ঠিক হচ্ছে? হবে না, ভালো হবে, একটু লঙ্কা বেঁচে দিও কাকু। ওরে বাবা, এটা ঠিক হচ্ছে কি? হ্যাঁ ঠিক হচ্ছে, কেন হেলথ পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে? কিছু ড্যামেজ হচ্ছে না, সব ঠিক আছে। আচ্ছা দেখো, বাইরের খাবার খেলে হেলথ ড্যামেজ হয়, বাইরে খাবে না, ঘরে নিয়ে গিয়ে খাবে, হেলথ ড্যামেজ হবে না। এটাবার কি কথাবার্তা? বাইরের খাবার খেলে হেলথ ড্যামেজ হয়, ঘরে নিয়ে গিয়ে খাবে। এই যে আমাদের লাঞ্চ সাজিয়ে নিয়েছি, এই যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দুজনের, আর সাথে ডাল বড়া। এই যে খেয়ে দিয়ে নেবো এখন, আমরা ড্রেস ফ্রেসও চেঞ্জ করিনি, কারণ টাইম নেই। মিষ্টিদি ফোন করেছিল, আমরা একটা আবার একটা প্রপার্টি দেখতে যাবো আজকে, খেয়ে দিয়েই বেরিয়ে পড়তে হবে, তাই লাঞ্চটা তাড়াতাড়ি করে শেষ করে নি, তারপর আবার ওর বাড়িতে যাব, ওর বাড়ি থেকে একসাথে বেরোবো। এটা কারা এসছে, এটা কারা? চলো চলো, ও মা, এটা কারা এসছে? ওলে বাবা, লে ওলে বাবা, চলো চলো চলো। এই যে আমরা এখন বেরোচ্ছি ওই মিষ্টিদির বাড়িতে, যাচ্ছি ওই প্রপার্টি দেখতে, ফ্ল্যাট একটা, তাই এখন দেখতে যাচ্ছি। এই যে আমরা তো বাইরে থেকে এসেছিলাম, বাড়িতে একটু মাঝখানে ফ্রেশ ঠেশ হয়ে নিয়েছি, বাইরে এত ধুলো ঠুলো, একটু ফ্রেশ হয়ে এই যাচ্ছি আবার একটু মিষ্টিদির বাড়িতে, আমার কিছু লেখাপড়া একটু দেখার আছে, তো ওই জন্য যাচ্ছি ওর বাড়িতে আবার। চলো 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 বেরিয়ে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ঠিক আছো, ঠিক আছো, তুমি ঠিক আছো, আচ্ছা ঠিক আছে, উড়ি বাবা, ঠিক আছে ঠিক আছে, বসো। সে হেভি মজার আনন্দের গল্প হচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই তো মিষ্টিদের বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে একটু ও স্কুটিতে তেল ভরালো, আমি এটিএম থেকে টাকা তুললাম, এবারে যাচ্ছি একটু কালীঘাটে মাটির ভাঁড় কিনবো, একটু পয়সা কড়ি জমাতে হবে, খালি টাকা খরচা হয়ে যাচ্ছে, তাই ভাবছি একটু মাটির ভাঁড় কিনবো, সামনে কতগুলো কাজ আছে, খালি টাকা তো থাকে না হাতে, একটু জমাবো, তাই জন্য মাটির ভাঁড় কিনতে হবে। লক্ষ্মীর হাঁড়ি বলে, হ্যাঁ লক্ষ্মীর হাঁড়ি বলে, তো ওই কিনতে যাবো। তিনটে লাগবে, এই যে তিনটে নিয়েছি, আমি দুটোতে ইয়ে করবো, ওর একটা যে প্যাকেটে পাইনি, লাস্টে স্কুটির ডিকিতে তিনটে ঢুকিয়েছি।
হয়ে যাবে, বন্ধ হলেই কেল্লা ক্ষতি। ব্যাস বন্ধ অতি কষ্টে বার করেছেন 10 টাকা 20 টাকার নোট, এটা কিন্তু পার্শিয়ালিটি হলো। আর খুচরো কটা বার করেছে বলে খুচরো নেই পরে দেব, ঠিক আছে একটা ভাড়ে 10 টাকা ঢুকলো। বাহ, এইবারে 10 টাকা ঢুকলো, মাঝের ভাড়টা 20 টাকা ঢুকলো। বাহ, এই এইটাতে দাও বরে, এই ভাড়টায় ওই 4 টাকা মতন ঢুকলো। যা ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আজকে ডিনারে হচ্ছে ডিম ভুজিয়া, বাবা ডিম ভুজিয়া বানালো, রুটি ডাল আর সাথে একটু আচার। মাস্ট সিম্পল স্যার ডিনার। তো এই যে ডিনার করতে বসে গেছি, খুব খিদে পেয়েছে, ডিনারটা করে নিই। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কিছু যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার কালকে, বাই।